সমস্যা নেই, আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি মনে হয় আমার পরিচয়টা দেই, কারণ মেবি তোমরা বোধ হয় আমাকে চেনো না, হ্যাঁ, কিংবা তোমাদের সাথে হয়তো ক্লাস নেওয়ার সুযোগ হয়নি আমার। আমি হচ্ছে আফরোজা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট। তো তোমাদের সাথে আমি মেবি 5 to 6 ক্লাসেস থাকব, হ্যাঁ। আই উইল কন্ডাক্ট অ্যাবাউট 5 to 6 ক্লাস অ্যান্ড ডিসকাস অ্যাবাউট সুগার অ্যান্ড ফাইবার ক্রপ ডিজিজেস, ওকে স্যার? ইয়েস স্যার, একটা ক্লাস নেবেন, হ্যাঁ, স্যারে একটা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। তো স্যারের একটা ক্লাস হওয়ার পরে আমি আবার ফিরে আসব, ঠিক আছে? ওকে, সো বিফোর স্টার্টিং মাই ক্লাস আই শুড টেল ইউ সামথিং অ্যাবাউট মাই ক্লাস, দ্যাট আই ডিউরিং মাই ক্লাস টাইম অর লেকচার ডেলিভারি আই উইল মিউট অল অফ ইউ, ওকে? বিকজ আই হ্যাভ সাচ এক্সপিরিয়েন্স ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস, লাইক সামথিং আই হ্যাভ টু হিয়ার সামথিং ভেরি অকওয়ার্ড ফ্রম ইউ, হুইচ সিমস ভেরি ডিস্টার্বিং নট অনলি ফর মি বাট অলসো অল অফ ইউ, সো আই থিঙ্ক ইট উইল বেটার টু মিউট ইউ অল। অ্যান্ড ইফ ইউ নিড টু আস্ক সামথিং আর নিড টু ডিসকাস সামথিং ইন দ্যাট টাইম, I will suggest that you can put down a note on a paper or make a list of your inquiries. And at the end of my class, I will give you time to discuss those points. Okay, can you understand? তোমাকে বুঝতে পারছ? তোমাদের ক্লাস টাইমে যদি কোনো জিজ্ঞেস করার থাকে তুমি আমি বলবো যে তোমরা একটা নোট ডাউন করো, হ্যাঁ। আর যদি এটা খুবই এসেনশিয়াল হয়ে যায় যে তখনই বলতে হবে, লাইক যদি সিচুয়েশন এমন হয়, হ্যাঁ, যে আমি আমার স্লাইড গুলো তোমরা দেখতে পাচ্ছ না, যেহেতু তোমরা মিউট করা থাকবে সেহেতু কিন্তু আমার সাথে কথা বলতে পারবে না, হ্যাঁ, যেমন ধরো স্লাইড দেখতে পাচ্ছ না অথবা আমার কথা শুনতে পাচ্ছ না, হুম, এরকম যদি সমস্যা হয় তোমরা হাত মানে হাত তোলার যে ইমোটা আছে তোমরা রেইজ হ্যান্ড দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে সামথিং ইজ রং, ওকে? অর আদারওয়াইজ তোমরা চ্যাট বক্স ইউজ করতে পারো, ঠিক আছে? চ্যাট বক্সে টেক্সট করতে পারো, হ্যাঁ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু মিউট করে দিচ্ছি, দিয়ে আমি ক্লাসটা শুরু করবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের বিষয়ে যেহেতু আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তোমাদের অ্যাটেন্ডেন্সের ফর্মটা আমি করতে পারিনি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ক্লাসটা শেষ করে তোমাদের একটা লিংক দিয়ে দিব। তোমাদের একজন সিআর আমাকে মেল করে দিও, মেল অ্যাড্রেসটা পেলে আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা শেষ করে, হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম যে আমি হচ্ছে সুগার অ্যান্ড ফাইবার ক্রপ ডিজিজ গুলো তোমাদের পড়াবো, আমার প্রায় 5 থেকে 6টা ক্লাস লাগবে। সেক্ষেত্রে আজকে প্রথম আমি সুগার কেন ডিজিজ পড়াবো। সুগার কেন, সুগার কেন ইজ ভেরি ফ্যামিলিয়ার ক্রপ, ওকে? আই উইল মিউট ইউ অল ফার্স্ট। সুগার কেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ ইন আওয়ার কান্ট্রি, ওকে? অ্যান্ড নট অনলি ইট ইজ এ ক্যাশ ক্রপ বাট অলসো ইট ইজ মেজর সোর্স অফ ওয়াইডলি ইউজড হোয়াইট ক্রিস্টাল সুগার ইন বাংলাদেশ, ওকে? অ্যান্ড গুড় ব্রাউন সুগার ক্রিস্টাল সুগার, এগুলোর মেইন সোর্সটা হচ্ছে সুগার কেন। So during cultivation of sugar cane, there are so many constraints. Those are maybe biotic or abiotic, which causes heavy loss in yields. Okay, in case of biotic
constraints, biotic constraints. Okay, there are so many diseases. About 50 diseases were reported worldwide. Shara deshe ekhon porjonto 50ta disease ache jekulo report kora hoyeche sugar cane khetre. Ei shobgulo disease tomar 20 to 22%, about 20 to 22% yield loss kore thake. Sugar cane je yield loss hoy tar 20 theke 22% hocche ei shob disease er karone. For example, সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ডিজিজ হলো রেড রট, উইল্ট, স্মার্ট, হোয়াইট লিফ, পাইনাপল ডিজিজ, রেটন স্টান্টিং ডিজিজ, টপ রট অ্যান্ড মোজাইক আর দ্য মেজর ডিজিজেস অফ সুগার ক্যান ইন বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে একটা লিস্ট। আমরা যেটা বললাম যে প্রায় 50 ডিজিজ রিপোর্ট করা হয়েছে, এই সবগুলো ডিজিজই হচ্ছে সুগার কেনের ক্ষেত্রে হতে পারে, তবে শুধুমাত্র আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড যে ডিজিজ গুলো হতে পারে সবগুলোই এখানে একটা লিস্ট করা হয়েছে। নাম্বার ওয়ান দেখো, স্মার্ট ডিজিজ। স্মার্ট ডিজিজ কজাল অর্গানিজম ইজ অ্যাস্টিলাগো সিটামিনিয়া। দেন হচ্ছে উইল্ট, কজাল অর্গানিজম ইজ ফিউজারিয়াম সেকারি অর সেফালোস্পোরিয়াম সেকারি। পাইনাপল ডিজিজ, পাইনাপল ডিজিজ কজাল অর্গানিজম ইজ সেরাটোসিস্টিস প্যারাডক্সা। এটাকে আমরা অ্যানামরফিক স্টেজে যেটা সেটা বলি আমরা থি ল্যাভিওপসিস প্যারাডক্সা। দেন হচ্ছে পক্কাবং ডিজিজ, দ্যাট মে হ্যাভ নাইফ কাট সিমটমস, মানে সিমটমসটাই শর্টলি এখানে বলা হয়েছে। কজাল অর্গানিজম হচ্ছে জেবারেলা ফিজিকোরই অথবা ফিউজারিয়াম মনিলিফর্মি অথবা জিবারেলা সাবগ্লুটিনিয়ান্স সাবগ্লুটিনিয়ান্স। দেন ডিজিজ হচ্ছে রেড রট ডিজিজ, রেড রট মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, রেড রট স্পেশালি ইন আওয়ার কান্ট্রি। কোজাল অর্গানিজম হচ্ছে কলিটোট্রিকাম ফেলকাটাম গ্লোমেরুলা টুকুম্যানেনসিস। দেন হচ্ছে কমন রাস্ট, কমন রাস্ট কজাল অর্গানিজম হচ্ছে পাকসিনিয়া মেলানোসেফালা অথবা পাকসিনিয়া এরিয়ান্থি। ফাইটোপথোরা রট অফ কাটিংস, ফাইটোপথোরা রট অফ কাটিংস কজাল অর্গানিজম হচ্ছে ফাইটোপথোরা মেগাস্পার্মা। দেন অরেঞ্জ রাস্ট কজাল অর্গানিজম পাকসিনিয়া কোহেনি। সিডলিং ব্লাইট, দেয়ার আর সো মেনি কজাল অর্গানিজমস ইন কেস অফ ব্লাইট ডিজিজ, অল্টারনারিয়া অল্টারনাটা বাইপোলারিস সেকারি, কচলায়োবোলাস হাওয়েনসিস বাইপোলারিস হাওয়েনসিস, এটা হচ্ছে অ্যানামরফিক স্টেজ, কচলায়োবোলাস লোনাটাস কার্ভুলারিয়া লোনাটা, কার্ভুলারিয়া সেনেগালেন্সিস। আচ্ছা, তোমরা কি স্ক্রিনশট দেখতে পাচ্ছ নাকি? তোমাদের তো মিউট করে রেখেছি। আচ্ছা, কি হলো দেখতে, তোমরা কি স্ক্রিনশট দেখতে পাচ্ছ না? তোমাদের মিউট করে দেয়। দেখা যায়। আচ্ছা, তাহলে আমার এখানে কি হলো, আমি তো আমার এখান থেকে হঠাৎ করে চলে গেল কেন? এখন 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 ঠিক আছে? আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো শীতরট, শীতরট হচ্ছে সেস্টোস্পোরা স্যাকারি, ইয়েলো স্পট সার্কোস্পোরা কোপকে, ব্রাউন স্পট সার্কোস্পোরা লঙ্গিপেস ব্রাউন স্ট্রাইপ, কচলায়োবোলাস স্টেনোস্পিলাস বাইপোলারিস স্টেনোস্পিলা, ডাউনি মিলডি পেরোনোস পেরোনোস ক্লেরোস্পোরা সেকারি অথবা ক্লেরোস্পোরা সেকার।
আইসপড, বাইপোলারি, স্যাকারি, হেলমিনথোসপোরিয়াম, স্যাকারি, এগুলো থেকে যেটা হবে তোমাদের পরীক্ষায় মেবি এরকম আসতে পারে যে তোমরা five diseases, five fungal diseases. These are fungal diseases. Okay, five name five fungal diseases of sugar cane with causal organism. এই ধরনের কোনো question তোমরা পরীক্ষায় face করতে পারো. ঠিক আছে? Okay. Then it's a bacterial disease. Bacterial disease, gumming disease, causal organism হচ্ছে Xanthomonas axonopodis, Pathobar vascularum, leaf scald. Xanthomonas albilineans, mottled stripe, Herbus spirillum, rubri subalbicans, rattan stunting disease, Leipsonia xyli, subspecies xyli, red stripe, Acidobarax avine, viral disease. Viral disease, first one hoche chlorotic streak, eta hoche এটা এখনো ডিটারমাইন্ড না, অ্যাজুম করা হয়েছে যে এটা ভাইরাস দিয়ে হয়, ডোয়ার্ফ সুগার ক্যান ডোয়ার্ফ ভাইরাস, ফিজি ডিজিজ সুগার ক্যান ফিজি ডিজিজ ভাইরাস, মোজাইক সুগার ক্যান মোজাইক ভাইরাস, সেরে ভাইরাস, স্ট্রিক ডিজিজ মে স্ট্রিক ভাইরাস, সুগার ক্যান স্ট্রেইন ভাইরাস, ইয়েলো লিফ ডিজিজ সুগার ক্যান ইয়েলো লিফ ভাইরাস। দেন হচ্ছে নেমাটোড ডিজিজ, নেমিক ডিজিজ, লেশন, প্রাটিলেঙ্কা স্পিসিস, রুট নোড হতে পারে মেলোইডো গান স্পিসিস দিয়ে, স্পাইরাল হেলিকোটিলেঙ্কা স্পিসিস, রুটিলেঙ্কাস অথবা স্কুটেলোনেমা স্পিসিস। ফাইটোপ্লাজমিক ডিজিজ হচ্ছে গ্রাসি শুট অথবা লিফ ক্লোরোসিস বলা হয়, আর্লি ব্লাড স্প্রাউটিং বলা হয়। কজাল অর্গানিজম হচ্ছে ফাইটোপ্লাজমা, ফাইটোপ্লাজমার নাম হচ্ছে সুগার ক্যান গ্রাসি শুট ফাইটোপ্লাজমা। এছাড়াও বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হতে পারে, যেমন বার্ড প্রলিফারেশন হতে পারে, বাঞ্চ টপ, ক্লাস্টার স্টুল হতে পারে, ইন্টারনাল স্টক নেক্রোসিস, মাল্টিপল বার্ডস অ্যান্ড স্টেম কলস, এগুলো হতে পারে। আচ্ছা, প্রথমে আসি আমরা রেড রড ডিজিজ। রেড রড ডিজিজ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মোস্টলি মোস্ট অকার্ড একটা ডিজিজ, মোস্ট ওয়াইডলি অকার্ড একটা ডিজিজ রেড রড। কজাল অর্গানিজম আমরা জানি কলিটোট্রিকাম ফেলকাটাম। ওকে, তো এই ডিজিজটা হচ্ছে তোমাদের সুগার ক্যান কালটিভেশনের সময় প্রতি স্টেজেই হতে পারে, ফ্রম জার্মিনেশন টু হারভেস্ট, ফ্রম জার্মিনেশন টু হারভেস্ট ইন অল স্টেজেস the disease may be occurred. Then আসে typical symptoms. Typical symptoms number one, যদি আমরা leaf symptoms এর ক্ষেত্রে বলি, leaf symptoms এর ক্ষেত্রে শুরুতে the disease initially appeared as orange or yellow discoloration of leaves. Leaves এ প্রথমে orange or yellow discoloration হবে, then হচ্ছে followed by drying of canes in a clump. প্রথমে ডিসকালারেশন হবে, দেন হচ্ছে পাতাগুলো একই সাথে শুকিয়ে যাবে, মানে উইদারিং হবে। ইন হাইলি সাসেপ্টেবল ভ্যারাইটিস রেডিশ ব্রাউন লেশনস অন দ্য মিড রিবস ক্যান বি সিন। তাহলে যদি সেই ভ্যারাইটিটা হাইলি সাসেপ্টেবল হয়, তাহলে পাতার মাঝখানে যে মিড রিব থাকবে, সেই মিড রিবে তোমার রেডিশ ব্রাউন লেশনস হবে। Then withering of the leaves proceeds downward. তারপর এই witheringটা নিচের দিকে proceed হবে, অর্থাৎ নিচের দিকের পাতাগুলো শুকিয়ে যাবে। Then আসে number two. Number two হচ্ছে, প্রথমে এগুলো ছিল leaf symptoms. Number two হচ্ছে stalk symptoms, মানে stem symptoms. Stem এ কেমন symptoms হয়। External rind discoloration. তার মানে stem এর বাইরে, rind মানে হচ্ছে আবরণ, ঠিক আছে, বহির আবরণ। স্টেমের বাইরের যে আবরণ, এখানে ডিসকালারেশন হবে, ব্রাউন প্যাচেস, ডাল ব্রাউন প্যাচেস অন নোডস এন্ড ইন্টারনোডস, ডাল ব্রাউন প্যাচেস হবে। স্প্লিটিং অফ দ্য কেনস রিভিল দ্য টিপিক্যাল রেডিনিং অফ ইন্টারনোডাল টিস্যুস উইথ ইন্টারমিটেন্ট হোয়াইট স্পটস,
তাহলে বলছি যদি ইনফেক্টেড স্টেমকে তুমি স্প্লিট আউট করো, স্প্লিট আউট করো, তাহলে কি হবে, ভিতরে দেখতে পাবে যে রেডেনিং অফ ইন্টারনোডাল টিস্যুস, ভিতরে টিস্যুগুলো লাল হয়ে যাবে, ভিতরে টিস্যুগুলো লাল হবে, এবং এটার সাথে কি হবে ইন্টারমিটেন্ট উইথ হোয়াইট স্পটস, অর্থাৎ লাল এবং সাদা টিস্যুগুলো লাল এবং সাদা ইন্টারমিটেন্টলি অ্যারেঞ্জ করা থাকবে। স্প্লিটেড কেন্স মে প্রোডিউস অ্যান অ্যালকোহলিক স্মেল ডিউ টু ফার্মেন্টেশন। স্প্লিটেড, তুমি যদি সেটা কাট ওপেন করো কি হবে, তাহলে এক ধরনের বাজে গন্ধ, অ্যালকোহলিক স্মেল পাওয়া যাবে, এবং সেটার কারণ হচ্ছে ফার্মেন্টেশন। এট লেটার স্টেজ মাইসেলিয়াল গ্রোথ ইজ সিন ইন পিথ রিজিয়ন, এবং পরবর্তীতে পিথ রিজিয়নে এই কলেটোট্রিকামের মাইসেলিয়াল গ্রোথ দেখা যাবে। দ্য পিট বিকামস রেড অ্যান্ড লেটার অন ব্রাউন, ঠিক আছে, একদম শেষের দিকে কি হবে মাঝখানের টিস্যু গুলো পিথ পিথ রিজিয়নটা ব্রাউন বাদামি রঙের হয়ে যাবে। ইনফেক্টেড স্টকস রেজাল্ট ইন ইনফেক্টেড স্টকস রেজাল্ট ইন ডেথ অফ কেনস লিডিং টু রিডিউস কেন ইল্ড, ঠিক আছে, তাহলে ফাইনালি কি হবে তার যে স্টেম আছে স্টক আছে সেটা মারা যাবে। মারা গেলে আমাদের মেইন যেটা টার্গেট ছিল সেটাই কিন্তু ইল্ড, ইল্ড মানে হচ্ছে তোমার স্টেম, মানে সুগার কেনের যে স্টকটা সেটা যদি মারা যায় তাহলে আলটিমেটলি আমাদের ইল্ডও কমে যাবে। এবং এই যে কলেটোট্রিকাম প্যাথোজেন, এটা হচ্ছে এক ধরনের ইনফেকশনের পরে এক ধরনের এনজাইম সিক্রেট করে, সেটাকে বলা হয় ইনভার্টেস, ইনভার্টেজ এনজাইম, প্যাথোজেনিক ইনভার্টেজ এনজাইম। তো এনজাইম গুলো, এই এনজাইম গুলোর কাজ হচ্ছে কি, সুক্রোজ কে ইনভার্ট করে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ তৈরি করে, ঠিক আছে, যেটা কিনা আমাদের সুগার রিকভারির জন্য খুবই লস হয়ে দাঁড়ায়। মানে সুক্রোজ কে যদি কনভার্ট করে দেয় তাহলে এটা কি হবে মিষ্টির যে পরিমাণটা সেটা কমে যাবে। These are typical symptoms, pictures. First one is showing the brown, এটা হচ্ছে তোমার discoloration দেখাচ্ছে। আমরা বলছি যে initially discoloration হবে, এই ধরনের discoloration হবে, then হচ্ছে এটা highly susceptible variety ক্ষেত্রে সেটা হয়ে থাকে, যে পাতার যে মাঝখানে mid rib সেটা হচ্ছে এরকম লাল হয়ে যাবে। Midrib lesions in red rod affected cane. Okay, এটা ফিল্ডের ক্ষেত্রে দেখো কেমন হবে, এই ধরনের সবগুলো পাতা শুকিয়ে যাবে, withering হবে, drying symptoms of red rod affected cane. Then যদি স্প্লিট ওপেন করো, infected stem কে যদি স্প্লিট ওপেন করো, আমরা এইভাবে reddening of tissues which is intermittent with white tissue. Internal symptoms of red rot in the form of lesions. It is the external symptoms. Amra bolechi ki brown, dull brown patches on node and internodal regions. Then it is the field view of red rot affected sugar cane. Field view er khetre dekho erokom ekdom severe stage ki hobe, total gash tai erokom shukiye jabe. আচ্ছা, তাহলে ফেভারেবল কন্ডিশনস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হুইচ ফেভারস দিস ডিজিজ ডেভেলপমেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে মনোকালচারিং অফ সুগার কেন। মনোকালচারিং মিন্স সাকসেসিভ প্রোডাকশন অফ সুগার কেন ইয়ার আফটার ইয়ার, মানে বছরের পর বছর যদি সুগার কেনই চাষ করা হয় ওই জমিতে, তাহলে এই রেড রট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সাকসেসিভ র‍্যাটন ক্রপিং, র‍্যাটন ক্রপিং যদি পরপর এই র‍্যাটনিং করা হয়, র‍্যাটনিং মিন্স দেখো এখানে আমি নোট রেখে দিছি, র‍্যাটনিং হচ্ছে একটা অ্যানশিয়েন্ট মেথড অফ প্রপাগেশন। আমরা জানি সুগার কেনের ক্ষেত্রে প্রপাগেশন হয় বাই টু ওয়েস, দুই ভাবে প্রপাগেশন হয়, ওয়ান হচ্ছে বাই ইউজিং সেট, ইউজিং সেট, আর সেট হচ্ছে কি, সেট হচ্ছে হচ্ছে তোমার সফট এপিকাল পার্ট of this stem which is used to propagate in the next year, ঠিক আছে, সেটের মাধ্যমে করা হয়, অথবা propagating by ratooning, তাহলে ratooning টা হচ্ছে
খুবই একটা ট্রেডিশনাল মেথড, এনশিয়েন্ট মেথড, অনেক আগে থেকে এই মেথডটা ইউজ করা হয়। এনশিয়েন্ট মেথড অফ প্রোপাগেশন ইন সুগার কেন ইন হুইচ সাবটেরানিয়ান বার্ডস অন দ্য স্টাবল দ্য পার্ট অফ কেন লেফট আন্ডারগ্রাউন্ড আফটার হার্ভেস্টিং। অর্থাৎ সুগার কেন হার্ভেস্ট করার পরে তার যে গোড়ালি থাকবে, তার যে গোড়া থাকবে যেটা আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে থাকে, সেটা রেখে দেওয়া হয়। ঠিক আছে, রেখে দিলে কি হবে, সেটা পরবর্তীতে এখান থেকে নতুন গাছ হবে, গিভ রাইজ টু এ নিউ ক্রপ। তাহলে নতুন গাছ হলে যেটা হবে, তারা হচ্ছে এই গাছগুলো ফার্মাররা কাটবে না, এই গাছগুলোকে তারা নতুন গাছের মতো করে বড় করবে। ঠিক আছে, এই গাছ থেকে নতুন গাছের মতো বড় করবে এবং এখান থেকে সুগার কেন তারা হচ্ছে হার্ভেস্ট করবে। Which is usually referred to as the rattan or the stubble crop. এদেরকে stubble crop বলা হয়, as opposed to plant crop, which is raised from seeds or seedlings. ঠিক আছে, plant crop বলতে এই যে আমরা seed বলতে এখানে set কে বোঝানো হয়েছে, set বলতে যে set থেকে যে গাছ হয় সেটাকে plant crop বলা হয়, এবং এই ধরনের stubble থেকে যে গাছ হয় সেদের তাদেরকে বলা হয় stubble crop. ঠিক আছে, তাহলে র্যাটনিং কি? র্যাটনিং হলো আমরা গাছ হার্ভেস্ট করার পরে তার যে বাকি অংশটা স্টাবলটা সেটা আন্ডার মাটির নিচে যে থেকে যায়, পরবর্তী বছরে সেই স্টাবল থেকে নতুন গাছ হয়, সেই গাছের মাধ্যমে আমরা সুগার কেন বড় করি, সুগার কেন হচ্ছে হার্ভেস্ট করি ফাইনালি ওই গাছ থেকে। ঠিক আছে, এই ধরনের কালটিভেশনকে র্যাটনিং বলা হয়। তাহলে বছরের পর বছর যদি আমরা এভাবে র্যাটনিং করতে থাকি তাহলে এই রেড রট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নাম্বার থ্রি ফেভারেবল কন্ডিশন ইজ ওয়াটার লকড কন্ডিশন। যদি মাঠে পানি জমাট বাঁধা অবস্থায় থাকে তাহলে এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আদার রিজন ইজ ইঞ্জুরিজ কজড বাই ইনসেক্ট। যদি ইনসেক্ট কোনো উন্ড তৈরি করে, ইনজোর্ড তৈরি করে, ইনজোর্ড এরিয়া তৈরি করে, তাহলে সেই এরিয়াতে এই প্যাথোজেনের এন্ট্রিটা খুব সহজ হয়ে যায় এবং সে প্যাথোজেন এন্ট্রি করার পরে গ্রোথ ডেভেলপমেন্ট করে সেখানে ডিজিজ সিমটমস এক্সপ্রেস করে। দেন হচ্ছে ইন নিউলি প্লান্টেড সুগার কেন দ্য ডিজিজ ইজ ফেভার্ড বাই এক্সেসিভ সয়েল ময়েশ্চার, ড্রাউট কন্ডিশন অ্যান্ড লো টেম্পারেচার। নিউলি প্লান্টেড সুগার কেন এর ক্ষেত্রে বলা হয়েছে যে সয়েলে যদি বেশি ময়েশ্চার থাকে মানে পানি বেশি থাকে, অথবা পানি খুব কম থাকে মানে ড্রাউট কন্ডিশন, মানে পানি না থাকে আর কি, ড্রাউট কন্ডিশন থাকে এবং টেম্পারেচার খুব কম থাকে, কোল্ড এনভায়রনমেন্ট থাকে, তাহলে এই ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনসুন মান্থস উইথ সাইক্লোনিক উইন্ডস ফেভার স্প্রেড অফ দ্য ডিজিজ ভেরি ফাস্ট। বলছে যে বর্ষাকালে যদি সাইক্লোনিক উইন্ডস মিন্স ঝড়ো হাওয়া থাকে, বর্ষাকালে মাঝে মাঝে যেমন হয় যে বাতাসে ঝড়ো হাওয়া থাকে, ঝড়ো বাতাস থাকে, সেই ক্ষেত্রে এই ডিজিজের স্প্রেডিং ডিসপার্সাল খুব দ্রুত হয়। ফ্লাডিং অফ সুগার কেন ফিল্ডস ফেভার্স ডিসপার্সাল অফ ইনোকুলাম থ্রু ফ্লাড ওয়াটার। ঠিক আছে, সুগার কেন ফিল্ডসে আমরা বলছি যে কি ওয়াটার লকড কন্ডিশন, ফ্লাডিং, ফ্লাডিং করলে এ ধরনের কন্ডিশন হতে পারে। ফ্লাডিং হলে যেটা হবে যে ফ্লাড ওয়াটারের মাধ্যমে কলিটোট্রিকামের যে ইনোকুলাম মানে মাইসেলিয়াম অথবা কনিডিয়া, এগুলো ফ্লাড ওয়াটারের মাধ্যমে ডিসপার্স হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ঠিক আছে, ওভার লার্জ এরিয়াস, অনেক বড় এরিয়া জুড়ে এদের ডিসপার্সাল হয়, এবং এরা হচ্ছে দিস কন্ডিশন ফেভার্স ডিজিজ বিল্ড আপ ইন প্ল্যান্ট অ্যান্ড র্যাটন ক্রপস। আচ্ছা, ট্রান্সমিশন মানে এই প্যাথোজেনের ট্রান্সমিশনটা কিভাবে হতে পারে। ওকে, নাম্বার ওয়ান, দিস প্যাথোজেন ক্যান বি ট্রান্সমিটেড বাই প্ল্যান্টিং সেটস অর রেটুনিং। আমরা বললাম কি প্রোপাগেটেড বাই টু ওয়েজ, সুগার ক্যান বি প্রোপাগেটেড বাই টু ওয়েজ, ইউজিং সেট অর বাই রেটুনিং। তাহলে যদি আমরা সেট ইউজ করি সেক্ষেত্রে এই সেটটা যদি আমরা ইনফেক্টেড মাদার প্ল্যান্ট থেকে কালেক্ট করি সেক্ষেত্রে ইট উইল বি এ মেজর সোর্স অফ ডিজিজ ইনফেকশন। ঠিক আছে, যদি আমরা ইনফেক্টেড গাছ থেকে এই সেটগুলো কালেক্ট করি সেক্ষেত্রে এটা হবে, এটার মাধ্যমে আমাদের নতুন গাছে ট্রান্সমিট করবে প্যাথোজেন। আচ্ছা, তারপরে আমরা বলছি যে র্যাটনিং এর মাধ্যমেও ট্রান্সমিশন হতে পারে। কিভাবে হতে পারে, দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যদি ফিল্ডে কোনো ডিজিজ থাকে, ডিজিজ ইনফেকশন থাকে, তাহলে অবশ্যই স্টাবল গুলোতেও থাকবে, সয়েলে থাকবে, ডেব্রিসে থাকবে, এবং সেখান থেকে যখন নতুন ক্রপ হবে সেই নতুন ক্রপে এই প্যাথোজেন গুলো ইনফেক্ট করবে।
আচ্ছা নাম্বার টু ট্রান্সমিশন হতে পারে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে, বাতাসের মাধ্যমে হতে পারে, বৃষ্টির পানির মাধ্যমে হতে পারে, হেভি ডিউসে হতে পারে, অথবা ইরিগেশনের যে ওয়াটার ওয়াটারের মাধ্যমে হতে পারে। দেন ইনফেক্টেড প্লান্ট মেটেরিয়াল ক্যান রেডিলি স্প্রেড অর কজ সেকেন্ডারি ইনফেকশন। দেন হচ্ছে প্যাথোজেনের ট্রান্সমিশন হতে পারে সেকেন্ডারি ওয়েতে, সেকেন্ডারি ওয়েতে মানে একই সিজনে যখন ইনফেক্টেড গাছ থেকে প্যাথোজেনটা হেলদি কোনো গাছকে ইনফেক্ট করে, ঠিক আছে। ইনফেক্টেড প্ল্যান্টের পাশে যে সারাউন্ডিংস এ যে হেলদি গাছ আছে সেগুলোকেও ইনফেক্ট করতে পারে, এটাকে সেকেন্ডারি ইনফেকশন বলা হয়। ক্রপ ডেব্রিস আর স্টাবল মে অলসো প্রোভাইড ইনোকুলাম টু ইনফেক্ট এ নিউ ক্রপ। ওকে, দেন হচ্ছে অলদো দ্য ফাঙ্গাস ইজ নট এ ট্রু সয়েল বর্ন অর্গানিজম, তাহলে কলিট্রুট্রিকাম হচ্ছে ট্রু সয়েল বর্ন অর্গানিজম না। সেক্ষেত্রে তারপরে স্পোর্টস ওয়াশড ইন টু দ্য সয়েল বাই মে প্রোডিউস ইনফেকশন ইন প্ল্যান্টেড সিড পিস। তাহলে বলছি আমরা যে এটা সয়েল বর্ন না, হ্যাঁ, তারপরেও এটার যে কনিডিয়া সয়েলে যখন যাবে, স্পোর্টস ওয়াশড ইন টু দ্য সয়েল মে প্রোডিউস ইনফেকশন ইন প্ল্যান্টেড সিড পিসেস। যখন তুমি সেটগুলো সয়েলে সোন করবে, মানে সেটগুলো যখন সয়েলে তোমরা প্লেস করবে, তখন সয়েলে যে গুটি কয়েক স্পোর্ট থেকেও থাকে সেই স্পোর্ট গুলো গিয়ে সেটগুলোকে ইনফেক্ট করবে। হোস্ট আদার দ্যান সুগার ক্যান আর নট কনসিডার্ড ইম্পর্টেন্ট ইনোকুলাম সোর্সেস। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে সুগার ক্যানের সাথে সাথে অন্যান্য যে হোস্ট গুলো থাকে, কোলেটারাল হোস্ট গুলো থাকে, সে হোস্ট গুলো এখানে ইনোকুলাম সোর্স হিসেবে কাজ নাও করতে করে না, সাধারণত কাজ করে না। ইন নিউলি প্ল্যান্টেড সুগার ক্যান দ্য ডিজিজ ইজ ফেভার্ড বাই এক্সেসিভ সয়েল ময়েশ্চার, ড্রাট কন্ডিশন অ্যান্ড লো টেম্পারেচার। এটা হচ্ছে ডিসপার্সাল অফ প্যাথোজেন বাই ইউজিং সেট। এটা হচ্ছে সেট, সেট তুমি মাটিতে সোন করার পরে এই যে এইভাবে গাছ এখান থেকে গাছ গ্রো করবে, হ্যাঁ। তাহলে যদি এই সেট যদি ইনফেক্টেড হয়, এই সেটে যদি প্যাথোজেন থাকে, তাহলে গাছ জার্মিনেশনের সাথে সাথে প্যাথোজেন গুলো জার্মিনেট করবে এবং এই গাছকে কি করবে, ইনফেক্টেড করবে। আচ্ছা, দেন আসি ডিজিজ সাইকেল অফ রেড ড্রট অফ সুগার ক্যান। এটা হচ্ছে সিম্পল ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন অফ লাইফ সাইকেল। ওকে, যদি ইফ উই স্টার্ট ফ্রম হিয়ার, ওকে, দিস ইজ হোস্ট ইনফেকশন থ্রু লিফ স্কার্স ওনস রুট প্রিমোর্ডিয়া। এটা হচ্ছে হোস্ট ইনফেকশনের পিকচার, মানে ড্রয়িং স্কেচিং যেটাই বলো, এটা হচ্ছে হোস্ট ইনফেকশন লিফ স্কারের মাধ্যমে, ওনসের মাধ্যমে অথবা রুট প্রিমোর্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে ডিজিজ সিমটমস এক্সপ্রেস করবে এবং প্যাথোলজির প্যাথোজেনের গ্রোথ ডেভেলপমেন্ট। এই প্যাথোজেন সাধারণত আমরা জানি কলিট্রুট্রিকাম হচ্ছে ক্যান প্রোডিউস ফ্রুটিং বডি কল্ড অ্যাসারবুলাস, দিস ইজ অ্যাসারবুলাস প্রোডিউসড বাই কলিট্রুট্রিকাম। আর এই অ্যাসারবুলাসে অসংখ্য কনিডিয়া তৈরি হবে অ্যাসারবুলাস, ঠিক আছে। এই কনিডিয়া কি করবে, এই কনিডিয়া সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে আবার নতুন হেলদি কোনো প্ল্যান্টকে ইনফেক্ট করবে এবং ডিজিজ সিমটমস করবে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সাইকেলস। ওকে, আর আদারওয়াইজ কি হতে পারে, এই কনিডিয়া গুলো অ্যাক্টিভ ফেজে গিয়ে, আমরা যেটা বললাম সেকেন্ডারি সাইকেল, হ্যাঁ, অ্যাক্টিভ ফেজে গিয়ে এরা হচ্ছে নতুন হেলদি প্ল্যান্টকে ইনফেক্ট করবে, তাহলে এটা সেকেন্ডারি সাইকেল। আদারওয়াইজ আরেকটা সাইকেল হতে পারে যে এই কনিডিয়া গুলো ডরমেন্ট থাকবে, দিস কনিডিয়া রিমেইন ডরমেন্ট ইন প্ল্যান্ট ডেব্রিস অ্যান্ড ডিজিজড স্টক। ঠিক আছে, মাঠে যে ডেব্রিস থাকবে অথবা ডিজিজ স্টক থাকবে, ওই স্টাবল বলছি আমরা যেটা, হ্যাঁ, এখানে এই কনিডিয়া গুলো ডরমেন্ট থাকবে। ওকে, হোয়েন দিস কনিডিয়া will get favorable environment, they will germinate into mycelium, okay, and again infect the healthy crops. তাহলে এটাকে বলা হচ্ছে dormant phase, active phase হতে পারে, dormant phase হতে পারে, এটা হচ্ছে simple একটা presentation। এটাকে যদি আমরা একটু descriptive way তে বলি, তাহলে এই
ডিজিজ সাইকেলটা দেওয়া যায়। পরীক্ষায় আসলে আমি বলবো যে তোমরা এই ধরনের একটা ডিজিজ সাইকেল বলবে, হ্যাঁ একটু ডেসক্রিপটিভ ওয়েতে। অবশ্য মার্কস এর উপর ডিপেন্ড করবে, যদি একদম শর্ট কোয়েশ্চেন এর মতো মার্কস থাকে তাহলে ওই সিম্পলটা দিবে, আর যদি একটু বেশি মার্কস থাকে তাহলে এক দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সুগার কেন প্লান্ট, ইনফেকশন অফ এপিক্যাল পোর্শন অফ স্ট্যান্ডিং কেন বাই এয়ারবোন ইনোকুলাম। বলছি যে এখানে প্লান্টের মাধ্যমে একটা ইনফেকশন দেখাচ্ছি, যে এখানে ইনফেকশনটা শুরু হলো, স্টার্টিং হলো। ঠিক আছে, ওই এখান থেকে তোমরা আগে ওয়েটা দেখো, এভাবে যাচ্ছে, এভাবে গিয়ে ঠিক আছে এটা করে আবার হচ্ছে এখানে এসে আবার এখান থেকে সরাসরি গিয়ে এখানে হচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে ডেসক্রিপশনটা করে নিই। তাহলে হচ্ছে ইনিশিয়ালি যে ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের পরে সরাসরি এটা ডিজিজ সিমটমস এক্সপ্রেস করতে পারে, রেড ব্লাড সিমটমস অর স্ট্যান্ডিং কেন, অথবা যেটা হতে পারে স্টক ইনফেকশন ইন লেট ক্রপ সিজন কজিং ইনসিপিয়েন্ট ইনফেকশনস ইন লিফ স্কার রুট প্রিমোর্ডিয়া অর নোডাল বাড অর সিড কেন অর স্টাবল। ঠিক আছে, তাহলে লিফ সিমটমস এর পরে স্টক ইনফেকশন হতে পারে। স্টক ইনফেকশন মিনস এই যে যে নোডাল পার্ট, ইন্টারনোডাল পার্ট এর মাঝখানে যে লিপস কার থাকে এই অংশটুকু, লিপস কার মানে এখান থেকে এখানে লিপস থাকে সাধারণত, হ্যাঁ লিপস কার, এবং এখানে থাকে রুট প্রিমোর্ডিয়া। এখানে কিছু তোমরা সুগার কেন স্টেমে খেয়াল করবে যে ছোট ছোট কিছু রুট দেখা যায়, নোড ইন্টারনোডাল, নোড নোডে কিছু ছোট ছোট রুট দেখা যায়, এদেরকে রুট প্রিমোর্ডিয়া বলা হয়। ঠিক আছে, এই অংশে তোমার প্যাথোজেনের ইনফেকশনটা হতে পারে। তো ইনফেকশনটা তোমার ভিজিবল না হতে পারে অথবা ইনসিপিয়েন্ট হতে পারে। ভিজিবল মানে তুমি চোখে তো দেখবে, আর ইনসিপিয়েন্ট এর ক্ষেত্রে যেটা হবে, ইনসিপিয়েন্ট মানে হচ্ছে ভেরি প্রিলিমিনারি স্টেজ অফ ইনফেকশন ইন হুইচ প্যাথোজেন উইল রিমেইনিং এট অ্যাক্টিভ স্টেজ বাট ডাজন্ট এক্সপ্রেস এনি সিমটমস। ইনসিপিয়েন্ট ইনফেকশন মানে হচ্ছে এখানে কোনো ধরনের সিমটমস হবে না, কিন্তু এই অংশটাতে কি হবে, অ্যাক্টিভ প্যাথোজেন থাকবে। আচ্ছা তাহলে এই স্টেমটাকে, ইনফেক্টেড স্টেমটাকে যদি আমরা প্রপাগেশনে ইউজ করি, তাহলে মাটিতে সোন করার পর পরই এখান থেকে গাছ হবে, গাছ হলে এখান থেকে অবশ্যই কি হবে, তাহলে ডিজিজ সিমটমস এখানে ডেভেলপ হবে, যেহেতু এটা ইনফেক্টেড স্টেম। আচ্ছা দেন হতে পারে আমরা স্টেম ইউজ না করে আমরা কি করতে পারি, স্টাবল ইউজ করতে পারি। স্টাবল মানে রাটুনিং করার জন্য আমরা বলেছি যে কি ফিল্ডে আমরা স্টাবল রেখে দেই, পরবর্তী বছরে এখান থেকে গাছ হয়। তাহলে সেই স্টাবলটাও যদি ইনফেক্টেড গাছ থেকে হয়, পরবর্তী থেকে এখান থেকে যে গাছটা গ্রো করবে সেই গাছেও কি হবে, ডিজিজ ডেভেলপ করবে। আবার এই গাছে কি হচ্ছে, একইভাবে নোডাল বাড, লিফ স্টার, রুট প্রাইমোর্ডিয়া, রিন্ড, এগুলোতে ডিজিজ বলছে অ্যাস আর উইলি উইথ মাসেস অফ কনিডিয়া অন রুট প্রাইমোর্ডিয়া অ্যান্ড রিন্ড। এখানে অসংখ্য কনিডিয়া থাকবে, মাইসিলিয়াম থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা বলছি যে ফ্রুটিং বডি তৈরি করে এটার নাম কি, অ্যাসারবুলাস, এবং এখানে অসংখ্য কনিডিয়া তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে অসংখ্য কনিডিয়া তৈরি হয়, আর এই কনিডিয়া গুলো যে কি করবে, নতুন গাছকে, নতুন গাছকে ইনফেক্ট করবে, গাছের যে লিফ বলো অথবা স্টেম বলো এই টিস্যু গুলোকে ইনফেক্ট করবে। ইনফেক্ট করে এই দেখো কনিডিয়া ইনফেক্ট প্ল্যান্ট অর্গানস, এই যে এখানে কনিডিয়া গুলো কি করছে, এন্ট্রি করছে, এন্ট্রি করছে। দ্য ফোলিয়ার ইনফেকশন ইন মিডরিব অর ল্যামিনা অফ সুগার ক্যান অ্যান্ড কলিটারাল হোস্টেস, দেখো ফোলিয়ার ইনফেকশন দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখো ইনফেক্টেড টিস্যুস ডাই অ্যান্ড কোলাপস, ইনফেক্টেড টিস্যু ডাই অ্যান্ড কোলাপস, প্যাথোজেনিক ইনফেকশনের কারণে ইনফেক্টেড টিস্যু গুলো ডাই হয়ে যাবে এবং মানে মারা যাবে এবং কোলাপস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এনভায়রনমেন্ট ফেভারেবল না হয়, এগুলো কি, এগুলো ছিল অ্যাসেক্সুয়াল স্টেজের, এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল স্টেজ, কনিডিয়া তৈরি হয়ে যে ইনফেক্ট করে অ্যাসেক্সুয়াল স্টেজ। যদি ফেভারেবল এনভায়রনমেন্ট না থাকে তাহলে তারা সেক্সুয়াল স্টেজে চলে যায় এবং এক ধরনের ফ্রুটিং বডি তৈরি করে, এটার নাম হচ্ছে পেরিথেশিয়াম। ঠিক আছে, আর পেরিথেশিয়ামের ভিতরে অ্যাসকোস্পোর তৈরি হবে, এই যে ধরনের অ্যাসকোস্পোর তৈরি হবে, এবং এই অ্যাসকোস্পোর গুলো কি করবে, ইনোকুলাম ইন ইনফেক্টেড ক্রপ ডিপ্লিস,
ডেব্রিসে ক্রপ ডেব্রিসের ভিতরে ইনোকুলাম হিসেবে থেকে যাবে এবং দেন উইল স্প্রেড বাই রেইন ওয়াটার এন্ড দেন ইনফেকশন অফ স্টক এট নোডাল রিজিয়ন। ঠিক আছে, আবার এই এসআর বুলাসের ক্ষেত্রে একনিডিয়া গুলো কি হবে, একনিডিয়া গুলো আবার করে স্টাবলস এ থেকে যাবে এবং এই স্টাবলস থেকে যখন নতুন গাছ হবে তখন এই ডিজিজ সিমটমস হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ, এগুলো হচ্ছে তোমরা একটু দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি কি হবে, দুই ধরনের প্রোটিন বডি তৈরি হচ্ছে, ফেভারেবল এনভায়রনমেন্ট পেলে আই সেক্সুয়াল স্টেজে গিয়ে তারা এসআর বুলাস তৈরি করে, অথবা তো এইটা কিন্তু খুব কম রেয়ার, যদি এনভায়রনমেন্ট খুব স্ট্রেস কন্ডিশনে চলে যায় তাদের জন্য সেক্ষেত্রে তারা এই প্রোটিন বডি তৈরি করে, অ্যাসপোসপোর তৈরি করে। আচ্ছা, দেন আসে ডিজিজ ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ দিস ডিজিজ, রেড রট ডিজিজ, সরি। নাম্বার ওয়ান হচ্ছে, প্রথম সবচেয়ে সবচেয়ে ভ্যালুয়েবল যেটা সেটা হচ্ছে, যেটাতে কোনো রিস্ক নেই, সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ইউজ করা। যদি আমরা কোনো সাসেপ্টেবল ভ্যারাইটি ব্যবহার করি তাহলে খুব সহজে এই ডিজিজ গুলো হতে পারে, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ব্যবহার করব। সেক্ষেত্রে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি গুলো হচ্ছে এগুলো, ISG 254, 19, 20, 32, 33, 34, 35, এগুলো কয়েকটা নাম জেনে রাখতে হবে। দেন হচ্ছে, বিফোর প্রাইমারি অ্যান্ড জেনারেল কেন প্ল্যান্টিং সেট ট্রিটমেন্ট উইথ 0.1% কার্বেন্ডাজম ভ্যাবিস্টিন ফর 15 to 20 minutes ডিপিং শুড বি ফলোড। এটা বলা হচ্ছে যে তুমি সেট সেট প্ল্যান্টিং করার আগে সেটগুলোকে ট্রিটমেন্ট করে নিতে, সেটগুলো ট্রিটমেন্ট করতে হবে কিভাবে, 0.1% কার্বেন্ডাজম দিয়ে যে সলিউশনটা হবে ফাঙ্গিসাইড সলিউশনটা এখানে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। দেন হচ্ছে, সুগার ক্যান সিডস আর টু বি ট্রিটেড উইথ মিস্ট, অথবা এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট গেল। এছাড়া আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারি, অথবা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারি। দেন নাম্বার ফোর হচ্ছে, টু কন্ট্রোল দ্য সেকেন্ডারি স্প্রেড অফ দ্য ডিজিজ ফলোয়িং প্র্যাকটিস শুড বি ডান। নাম্বার ওয়ান হচ্ছে, রগ আউট দ্য এফেক্টেড ক্লাম্পস অ্যান্ড ডিস্ট্রয় ইট বাই বার্নিং। যদি ইনফেক্টেড কোনো গাছ ফিল্ডে দেখা যায় সেক্ষেত্রে এটা সাথে সাথে রগ আউট করে ফেলতে হবে এবং বার্নিং করে ফেলতে হবে। স্টোনস শুড নট বারিড ইন দ্য সয়েল অর শুড নট বি কেপ্ট অর থ্রোন অন বক্স। বলছি যে আমরা যে সাধারণত মাটির নিচে পুঁতে ফেলি, হ্যাঁ সাধারণত পুঁতে ফেলি অথবা রেখে দেই অথবা দূরে কোথায় ছুড়ে দেই, সেটা করা যাবে না এক্ষেত্রে, তাহলে ডিজিজ ডিসপার্সাল প্যাথোজেন ডিসপার্সাল আরো বেশি হবে। আফটার রাগিং রেন্স দ্য স্পট উইথ দ্য 0.1% কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ফাঙ্গিসাইড, তাহলে আমরা গাছ যখন তুলে ফেললাম, ইনফেক্টেড গাছ যখন তুলে ফেললাম, ওই যে যে জায়গাটা থাকবে সে সয়েলে কিন্তু প্যাথোজেন থাকতে পারে, সেই জন্য আমরা ওই স্পটটাকে এই প্যাথোজেন ফাঙ্গিসাইড দিয়ে 0.1% কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ড্রেন্স করে দেবো, ভিজিয়ে রাখবো, মানে ছিটিয়ে দেবো আর কি। ফোলিয়ার অ্যাপ্লিকেশন অফ ভ্যাভিস্টিন 0.1% to 0.15% by 2 to 3 times at an interval of 10 to 12 days may be tried. ফোলিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ভ্যাভিস্টিন ইউজ করতে পারি 0.1% 2 থেকে 3 বার 10 থেকে 12 দিন পর পর। স্প্রেইং মে বি ডান ইমিডিয়েটলি আফটার দ্য ডিজিজ ইনসিডেন্স, মানে ডিজিজ দেখা যাওয়ার পর পরই শুড একদম পর পরই এটা শুরু করতে হবে, স্প্রেইংটা শুরু করতে হবে। হার্ভেস্ট অফ দ্য ডিজিজড crop, leftover trash with stools should be burnt immediately. ঠিক আছে, এখানে বলছে যে ডিজিজ হারভেস্টের পরে যে ফিল্ডে যে ডেব্রিস থাকবে, ট্রাশেস থাকবে, স্টুলস থাকবে, এগুলোকে সাথে সাথে পুড়িয়ে ফেলতে হবে। দেন হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস হচ্ছে ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন শুড বি ফলোড টু ব্রেক দ্য র্যাপিড বিল্ড আপ অফ দ্য ডিজিজ। ইন রোটেশন ইট ইজ অ্যাডভাইজেবল টু ইনক্লুড গ্রিন ম্যানিউর ক্রপস। ঠিক আছে, ক্রপ রোটেশনের ক্ষেত্রে যে কোনো এক সময় একটা সিজনে গ্রিন ম্যানিউর ক্রপ অবশ্যই কালটিভেট করতে হয়েছে, কারণ এই গ্রিন ম্যানিউর যদি তুমি কালটিভেট করো তাহলে কি হবে, ওই সয়েলে অনেক বেশি অ্যান্টাগনিস্টিক মাইক্রোফ্লোরা বায়োলজিক্যাল এজেন্ট হ্যাঁ গ্রো করবে, যারা যারা ন্যাচারালি এই কোয়ালিটিভ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কে ইনহিবিট করতে পারে। ঠিক আছে, and but also helps to break the life cycle of the disease.
তাহলে গ্রিন ম্যানিউর যদি আমরা চাষ করি তাহলে কি হবে, এদের অ্যান্টাগনিস্টিক যে অ্যান্টাগনিস্টিক যে মাইক্রো অর্গানিজম এদের পপুলেশন বেড়ে যাবে, এবং যেটা কিনা ইনহিবিট করবে কলিটোট্রিকামের ডিজিজ ডেভেলপমেন্ট, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কে ইনহিবিট করবে। ফাইনাল হচ্ছে অ্যাভয়েড রিটার্নিং দ্য ডিজিজড ক্রপ। যদি ফিল্ডে ডিজিজ দেখা যায় সেক্ষেত্রে ওই ওই ক্রপ থেকে রিটার্নিং যাবে না। রেড রোড কেন, এখন হচ্ছে স্মার্ট ডিজিজ, হুইপ স্মার্ট, হুইপ স্মার্ট কজন আপনার নাম হচ্ছে অ্যাস্টিলাগোস সেটামিনিয়া। পিকচার দেখে বুঝতে পারতেছো, পিকচার দেখে দেখো দেখা যাচ্ছে মানে ইনফেক্টেড ফিল্ডে এই ধরনের সিমটম দেখা যাবে। মানে সিমটমসটা মেইন মেইন যে টিপিক্যাল সিমটমসটা হচ্ছে এটার যে মেইন শুট থাকে, মেইন ইন্টারনাল শুট থাকে, সেই শুটটা এভাবে বাইরে বের হবে। এটাকে হুইপ স্মার্ট বলার কারণ হচ্ছে এটা দেখতে কিছুটা চাবুকের মতো, কালো চাবুকের মতো, এবং এটার যে বাইরে মেমব্রেন, মেমব্রেনের ভিতরে প্রচুর ক্লামাইডোস্পোর তৈরি হয়। এই স্মার্ট ডিজিজ এই অ্যাস্টিলাগো এটা হচ্ছে দিস প্যাথোজেন ক্যান প্রোডিউস নিউমারাস ক্লামাইডোস্পোরস ইনসাইড দিস মেমব্রেন। ওকে, সিমটমস কি হতে পারে, দ্য এফেক্টেড প্ল্যান্ট বিকামস stunted and the central shoot is converted into a long whip like dusty black coiled or curved structure. যেটা বললাম যে হবে সেন্ট্রাল যে শুটটা এটা লম্বা চাবুকের মতো ব্ল্যাক কালার হবে, কয়েলড মানে কিছুটা কার্ভড হবে, কার্ভ স্ট্রাকচার হবে, হুইচ ইজ কভার্ড উইথ এ থিন সিলভারি মেমব্রেন কন্টেইনিং মাসেস অফ ক্লামাইডোস্পোরস অফ দি ফাঙ্গাস। বলছে উপরে যে মেমব্রেন থাকবে, মেমব্রেনের ভিতরে ক্লামাইডোস্পোর থাকবে। The length of the whip varies from few inches to several feet. অনেক লম্বা হতে পারে, ছোট থেকে অনেক বড় হতে পারে। The smarted shoots may arise from the top of the cane or from lateral buds. বলছে যে শুধুমাত্র যে একদম টপ থেকে এই স্মার্টটা হবে সেটাও না, ল্যাটারাল বাড থেকেও হতে পারে। Later on that membrane ruptures and release a multitude of spores which contaminate soil and the standing crop. বলা হয়েছে যে উপরে যে মেমব্রেনটা থাকে, হুইপের যে মেমব্রেনটা থাকে, কোনোভাবে যদি মেমব্রেনটা রাপচার্স হয়ে যায়, ফেটে যায়, তাহলে ভিতরে যে ক্লামাইডোস্পোর ছিল সেগুলো রিলিজ হয়ে যাবে। আর রিলিজ হলে, বাতাসে রিলিজ হলে স্বাভাবিকভাবে আশেপাশের যে গাছগুলো সেগুলোতে ইনফেকশন হবেই। ইন সার্টেন কেসেস দ্য ইনফেক্টেড প্ল্যান্টস রিমেইন স্টান্টেড ইন গ্রোথ। তাহলে এটা আরেকটা সিমটম যে প্ল্যান্টের যে গ্রোথ এটা স্টান্টেড হয়ে যাবে, উইথ ইনক্রিজ টিলারিং অফ লিটিল ভ্যালু, অথবা টিলারিং এর সংখ্যা বেড়ে যাবে কিন্তু এগুলো কোনো কার্যকরী টিলারিং হবে, এগুলোকে ইউজ করা যাবে না। ইন রাটন সিমটমস ক্যান বি সিন মাচ আর্লিয়ার। যদি রাটনিং করা হয়ে থাকে, রাটনিং ক্রপস, রাটন ক্রপস এর ভিতরে এই হুইপ স্মার্ট ডিজিজটা আরো বেশি আগে হয়ে থাকে। ইন সিভিয়ার কেজেস স্প্রাউটস ফ্রম দিস রাটন উড শো হুইপস। ঠিক আছে, সিভিয়ার কেসে ওই যে রাটন ক্রপ যে স্প্রাউট হয়, স্প্রাউটের ক্ষেত্রেও হচ্ছে এই সিমটমস দেখা যায়। দ্য ডিজিজ প্ল্যান্টস আর আনফিট ফর ইউজ, মানে খুবই স্বাভাবিক যে এই ডিজিজ প্ল্যান্টের যে স্টক থাকবে, স্টেম থাকবে, সেটা ব্যবহার করা যাবে না। এই ডিজিজের ফেভারেবল কন্ডিশন কি, ফেভারেবল কন্ডিশন হচ্ছে মনোকালচারিং যদি করা হয়, অথবা কন্টিনিউয়াস রাটনিং ড্রাই ওয়েদার ডিউরিং টিলারিং স্টেজ, রাটনিং করা হয় ড্রাই ওয়েদার যদি থাকে, হ্যাঁ টিলারিং স্টেজে যদি ড্রাই ওয়েদার থাকে সেক্ষেত্রে ডিজিজটা হতে পারে। ট্রান্সমিশন, প্রাইমারি ট্রান্সমিশন টেক প্লেস থ্রু ইনফেক্টেড সিড ক্যান, মানে সেটস এর মাধ্যমে ফিল্ড থ্রু এয়ার। একটা হচ্ছে কি সেটস এর মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, হচ্ছে এয়ারস এর মাধ্যমে, যেহেতু আমরা বললাম যে এই ধরনের রাপচারিং এর পরে ভিতরের যে ক্লামাইডোস্পোর থাকে এগুলো এয়ারের মাধ্যমে আশেপাশে যে হেলদি প্ল্যান্ট এগুলোকে ইনফেক্ট করে এবং সিমটম ডিজিজ ডেভেলপ করে। আচ্ছা, এগুলো হচ্ছে পিক্টোরিয়াল ভিউ। এটা দেখো ফিল্ডে, এটা বলে দেখেছো তোমরা যে ফিল্ডে যদি এই ধরনের সিমটমস থাকে এরকম দেখা যায়। এই দেখো ভিতরে যে সেন্ট্রাল শুট এটা এই ধরনের কার্ভ করে ডেভেলপ করে, এটা আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখছো ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার এবং সিলভারি আবরণ থাকবে, মেমব্রেন থাকবে, এটার ভিতরে থাকবে কি অসংখ্য ক্লামাইডোস্পোর, এবং এটা থেকে কত ছোট স্টান্টেড গ্রোথ। আচ্ছা, কন্ট্রোল মেজার্স, কন্ট্রোল মেজার্স
sets from smarted cats should not be used for planting. আমরা জানি যে মাদার প্লেট যদি ইনফেক্টেড থাকে সেট ব্যবহার করা যাবে না। নাম্বার টু যে হট ওয়াটার ট্রিটমেন্ট অ্যাট 52 ডিগ্রি সেন্টিগ্রেড কি করতে হবে 18 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, গরম পানিতে 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 18 মিনিট ভিজিয়ে রাখতে হবে। স্মার্টেড প্লান্টস শুড বি রাগ বিফোর দ্য বার্স্টিং অফ দ্য স্পোর্স। স্পোর ব্রাস্ট হওয়ার আগে এগুলো কি তুলে কি করতে হবে পুড়িয়ে ফেলতে হবে। স্প্রেইং অফ কার্বনিজিং 50 ডব্লিউপি অ্যাট দ্য রেট অফ 0.5 গ্রাম লিটার। Returning of the disease crop should be avoided. Returning করা যাবে না disease crop যদি মানে infection থাকে disease infection থাকে তাহলে সেই crop গুলোকে returning এ যাওয়া যাবে না। Suitable rotations with non-host crops should be practiced. Suitable rotation non-host বলতে হচ্ছে sugar cane ছাড়া যেমন rice হতে পারে, cotton হতে পারে, groundnut অথবা কি হতে পারে leguminous crop হতে পারে। Planting should be done in healthy soil. Dry sowing of the crop should be carried out where disease is prevalent. ঠিক আছে, যেখানে আগে থেকে কোনো হিস্ট্রি ছিল যে এখানে কোনো ডিজিজ ইনফেকশন ছিল আগের বছর, তো সেক্ষেত্রে ড্রাই সোয়িং মানে তোমার হচ্ছে সোয়িং এর সময় ইরিগেশন দেওয়া যাবে না। ইউজ অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস শুড বি এনকারেজড। ঠিক আছে, রেজিস্ট্যান্ট ভ্যারাইটি শুড বি এনকারেজড। ওকে, যে এটা আমরা নেক্সট ক্লাসে পড়া শুরু করব। আমরা দুইটা ডিজিজ পড়লাম আজকে। হ্যাঁ, একটা হচ্ছে রেড রোগ আর হচ্ছে হুইপ স্মার্ট ডিজিজ, দুইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখন বল তুমি কি আমার ক্লাস বুঝতে পেরেছো সবাই? তোমাদের কি মিউট করে রাখছি নাকি? না তো এত বলো তো কেউ একজন, সমস্যা ছিল ক্লাস বুঝতে সমস্যা ছিল কিংবা তুমি ভালো আমাকে যে এভাবে পড়ালে